হে গাইজ, ওয়েলকাম টু সন্ধিস্মিতা চ্যানেল। আর আমি এখন চলে এসেছি আমার ঘরে, পারিপাডুলে। মানে আমি আমার আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। চলে আসার পরে মানে কালকে অ্যাকচুয়ালি এসেছি, কালকে আসার সময় আমি ব্লগ করেছিলাম, বাট ওটাকে এখন আর পোস্ট করা হয়নি। কারণ কি, আমি কি বলে ভুলেই গেছি, মানে যাওয়ার ভিডিও করেছিলাম, তারপরে আসে ঘরে পৌঁছেছি আসার ভিডিও করেছি, কিন্তু তারপরে এন্ডিং ভিডিও করিনি। আর কালকে শরীরও ভালো ছিল না, মানে চলছিল না শরীর যে আমি ব্লগ করব। তো তারপরে ওই জন্য ব্লগিং করে আর কি হয়েছে বাবা, এরকম হচ্ছে কেন এরকম? সেই জন্য আর ভিডিও কালকে করিনি, আর ওই জন্য পোস্ট করি। তো এখন ঘরে চলে এসেছি। আর আমার মেয়ে তো আমার পুচু মামা, হাই বলো। কিসি দাও, কিসি দিয়ে দাও একটা ফ্লাইং কিসি দিয়ে। আর কি বলছো বলো, তুমি কি খাচ্ছো? এটা খাচ্ছো গয়ুদা, কি বলো? ও বাবা, এরকম করে থাকতে হয়, আমি তো জানতাম না। ওরে বাবা, ওরে বাবা, নেল পলিশ পড়েছিস তুই? হ্যাঁ। কোথায় পড়েছিস নেল পলিশ? এখানে পড়েছি। আচ্ছা, তো এখন হচ্ছে এই ব্যাপার। আর আমরা এখন যাব আমার মানে দিদা ঠাম দিদা শাশুড়ির বোনের বাড়িতে দুপুরবেলা। আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে, তো ওখানে আজকে যাবো। এক্ষুনি জাস্ট স্নান টান করে এলাম, এখন বাজে 12:30। মানে আজকে প্রচণ্ড কাপড় কেচেছি, অসম্ভব কাপড়। সে কত কাপড়, মানে কলকাতা থেকে এসেছিলাম, অনেকগুলো কাপড় হয়ে গেছিলো, ওই জন্য ওখান থেকে কাপড় চোপড়গুলোকে এসে এখানে কাচলাম। মানে দুটো ব্ল্যাঙ্কেট, তারপরে চাদর, সোয়েটার, আর শীতের দিনে এত কাপড় চোপড় বেরোয় কী আর বলবো। তো যাই হোক, এখন একটু বেরাবো, মেয়েটাকেও খাওয়াবো একটুখানি। এই এটা কি ঢং, এটা কি ঢং শিখেছিস? আবার কর। আচ্ছা ঠিক আছে, বলো বাই বলো, এখন বলো বলো, আবার পরে কথা বলবো। আবার পরে কথা বলবো। আর এখন আমি বেরাবো, কিন্তু কনফিউশন হয়ে গেছে, আমি কি পরব, কোন শাড়িটা নেব আমি বুঝতে পারছি না। মানে পুরোটাই আমার শাড়ি হয়ে আছে, তো কনফিউশন হয়ে যাচ্ছে যে আমি কিটা পরে যাব। অনেকগুলো শাড়ি হয়ে গেলে এই অবস্থাই হয়। কি পরবো আমি অ্যাকচুয়ালি সত্যি বুঝতে পারছি না। ওখানে তো চুড়িদার ঢুকিয়ে দিতাম। আর এখন আলমারি থেকে যাই হোক একটা শাড়ি বের করে আমি রেডি হয়ে গেছি। কোনটা পরবো বুঝতেই পারছিলাম না, আর আমার অডিওটা ঠিকঠাক চলছিল না, ওই জন্য আমি এখন রেকর্ড করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাইকে বসে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, মেয়ে, আমি আর আমার বর। এটা একটা বাইকে আছে, আর বাবা আর মা আর একটা বাইকে আছে, মানে স্কুটিতে আছে। এখন রাস্তায় টুংটুং করে যাচ্ছি, আর তোমাদের সাথে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি আমার জায়গা, আমার গ্রাম, আমার প্রাণের শহর, আমার জায়গা। যাই হোক, সামনে মা আরও আছে, ওই যে মা আর বাবা যাচ্ছে, আর আমরা বলতে বলতে এদিকে আমরা আমাদের দিদার বাড়ি, মানে দিদামার বোনের বাড়ি ওখানে পৌঁছে গেলাম। পাশে হচ্ছে খাল, দেখতে আমার খুব ভালোই লাগে। এই বলতে বলতে আমরা ঢুকে পড়লাম দিদার বাড়িতে। কি করছি দেখি তুই, দাদা কি দিয়েছিস? এখন চলে এসছি দিদাদের বাড়িতে, আর প্রথম তোমরা দেখবে এরকম বাড়ি। ওপাশে নতুন বাড়ি আছে, আর এপাশে হচ্ছে মানে পুরনো বাড়ি, আগেকার দিনের বাড়ি। তো প্রথম তোমাদের কাছে মানে আমার চ্যানেলের দ্বারা দেখানো হচ্ছে, দেখাচ্ছি। তা এখন খাওয়া দাওয়া প্রচুর খিদে পেয়েছে, প্রচুর মানে প্রচুর খিদে পেয়েছে। আর আপনার নয়, বড়ো কথা হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে, ওইটা বলবো। দাদা আমার দেরটা এসে মানে তোমাদের দাদা এসে কোথায় চলে গেছে আমি বুঝতেও পারছি না। নিজেদের এরিয়া না, মানে নিজেই হচ্ছে রাজা। আর এখন খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে বসছে, ও ভেবে নিয়েছে যে ও ক্যামেরায় এই আমার মানে ওর ভিডিও তুলছে, সেই জন্য ও নাটক শুরু করে দিয়েছে ওখানটায় বসে বসে, মানে খুব ঢং করছে ওখানে বসছে আর আমার সাথে ঢং করছে এখানে। আর তারপরে আমাদের পুচকু গরুর সাথে, পুচকু গরু
ওই সব ওকে একটু একটু খাইয়ে দিল, একটু ঘাস খাওয়ালো, খুব আনন্দ। এগুলোকে দেখে গরু এদেরকে দেখে মানে ওখানে তো খুব ভালোভাবে দেখতে পায় না, তাই এখানে দেখে সত্যিও খুব আনন্দ পায়। ওই যে দেখো কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে। খালে মাছ ধরতে নাকি? খালে জল আছে, তুমি সেইগুলো দেখো। জলটা মাছটা থাকবে, কারণ জলটা যত খেলছে খাল খালে মাছ দেখছে কোথায় আছে না আছে, শুনে মাছ ধরবে। মাছ ধরতে যেতে হবে, একটা দিব না মাছ ধরতে, 10 দিন আছে যেতে, আর বেশি দিনও নেই। যাই হোক, এখন চলে এসেছি ঘরে, আর আমার বাচ্চাটাও ঘুমিয়ে গেছে এখানটায়। বিছানার অবস্থা একদম টাল হয়ে গেছে, মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে বিছানাটার। এখন বাচ্চাটা ঘুমিয়েছে আর আমি কাপড়টা চেঞ্জ করব। খাওয়া দাওয়া তো ভালোই হলো, পেট ভর্তি হয়ে গেছে, চিকেন হয়েছিল, আর তোমাদেরকে ততটা দেখাইনি। শাক ভাজা হয়েছিল আর ডালের বড়া হয়েছিল, তারপরে চিকেন হয়েছিল, মাছের ঝাল হয়েছিল। আমার চার্জটাও শেষ হয়ে যাচ্ছে, আর তারপরে তোমার চাটনি হয়েছিল, পিড়ি মিষ্টি ছিল, পেট পুরো ভর। এখন আমি আর আমার হাজবেন্ড খেতে বাকি আছি। এত ঠান্ডা লেগেছে, মানে গলা ফলা এখনো কাশি পাচ্ছি, কমছেই না। যাই হোক, তো এখন খাবো, খাবো বলতে কি খাবো, এখানে খাঁড়া মাছ পাওয়া যায়, ওই মাছের আলু আর ফুলকপি দিয়ে ঝোল, আর ভাত আর রুটি, এইটাই হয়েছে, আর কিছু হয়নি। তো পরে কথা বলবো, এখন আর বেশি কথা বলবো না। দেখা হচ্ছে পরে ব্লগিং এ, টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।